বৃহৎ বনাঞ্চল বললে প্রথমেই মাথায় আসে অ্যামাজনের কথা। তবে অনেকেই জানেন না যে টাইগা পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল, তাই বিশাল একটি অঞ্চল জুড়ে এই টাইগা বনাঞ্চল অবস্থিত। টাইগা কানাডার এবং আলাস্কার ভূপৃষ্ঠ জুড়ে বিস্তৃত। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর অংশেও টাইগা বনাঞ্চল রয়েছে। যুক্তরাষ্ট্রে এই বনাঞ্চল নর্থ উড নামে পরিচিত। টাইগা সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ের উত্তরাংশ, রাশিয়া, সাইবেরিয়া, কাজাখস্তানের উত্তরাংশ, মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তরাংশ জুড়েও বিস্তৃত। পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ টাইগা বনাঞ্চলের মধ্যে রয়েছে। টাইগা বনাঞ্চল প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার, যা কিনা পুরো পৃথিবীর স্থলভাগের প্রায় 11.5%, বিশ্বের মোট বনাঞ্চলের আয়তনের 27%। এ বনের 83% এলাকা আলাস্কা, কানাডা এবং রাশিয়াতে। অন্যদিকে অ্যামাজনের আয়তন 55,00,000 বর্গ কিলোমিটার, অববাহিকা সহ 70,00,000 বর্গ কিলোমিটার আয়তন এর। টাইগার অধিকাংশ অঞ্চল রাশিয়া ও কানাডাতে অবস্থিত। বিশ্বের বনাঞ্চল সমূহের মধ্যে টাইগার তাপমাত্রা সর্বনিম্ন। রাশিয়ার উত্তরাংশে টাইগা বনাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছে। এই বনাঞ্চলে সুমেরীয় বৃত্তীয় জলবায়ু রয়েছে, তবে ঋতুভেদে এখানে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। টাইগা শীত প্রধান অঞ্চল, এখানে গ্রীষ্ম 1 থেকে 3 মাসের মতো অবস্থান করে, তবে কখনোই 4 মাসের বেশি স্থায়ী হয় না। সাধারণত তাপমাত্রা -5°C থেকে 5°C মধ্যে থাকে। তবে সাইবেরিয়ার পূর্বে ও আলাস্কার মধ্যাঞ্চলে টাইগা বনাঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা -10°C পৌঁছে। টাইগা বনাঞ্চলে বৃষ্টি ও তুষারপাত তুলনামূলকভাবে কম হয়। এখানে বার্ষিক 200 থেকে 750 মিলিমিটার বর্ষণ হয়ে থাকে, তবে কোথাও কোথাও এর পরিমাণ 1,000 মিলিমিটার। গ্রীষ্মকালে বৃষ্টি এবং শীতকালে তুষার এবং কুয়াশা পড়ে। নিম্ন অঞ্চলের দিকে কুয়াশার পরিমাণ বেশি হয়। গ্রীষ্মের সময়ও টাইগাতে সূর্যরশ্মির তীব্রতা খুব বেশি হয় না। বছরের অধিকাংশ সময় বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে বর্ষণের পরিমাণ বাষ্পীভবনের চেয়েও অনেকটা বেশি হয়। ফলে এখানে উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করে। টাইগার উত্তরাঞ্চলে তুষার মাটিতে 9 মাস পর্যন্ত থাকে। শীতের তীব্রতা থেকে বেঁচে থাকার জন্য গাছগুলোর রয়েছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। যেমন তুষারপাতের ক্ষতি থেকে বাঁচতে গাছগুলোর ওপরের অংশের আকৃতি মন্দিরের চূড়ার মতো হয়ে থাকে, আর পাতাগুলো হয় সূচালো। এসব উদ্ভিদের ডালপালার বিস্তার হয় কম এবং এরা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। বনাঞ্চলটিতে সবসময় শুনশান নীরবতা বিরাজ করে। জীবজন্তুর অস্তিত্ব একেবারেই খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে আর্কটিক শেয়াল, শ্বেতভাল্লুক, বলগাহরিণ ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। টাইগা ফরেস্টে বিখ্যাত এক প্রাণীর নাম লিঞ্জ। এই প্রাণীটি এতই দুষ্প্রাপ্য যে একে রূপকথার প্রাণী বললেও ভুল হবে না। খাবারের জন্য এরা শত শত মাইল ভ্রমণ করতে পারে, কিন্তু একই রাস্তায় সাধারণত দ্বিতীয়বার পদার্পণ করে না। ফলে পদচিহ্ন দেখেও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব বললেই চলে। এ বনাঞ্চলে সরীসৃপের সংখ্যা খুবই কম। এখানকার সাপগুলো শীত থেকে বাঁচতে গাছের কোটরে বা গর্তে লুকিয়ে থাকে। এই অঞ্চলে খুব বেশি প্রাণী বসবাস না করলেও টাইগা এমন কিছু প্রাণী ধারণ করে যা জীববৈচিত্র্যের মাঝে অনন্য। এখানে রয়েছে কিছু তীক্ষ্ণ দাঁতযুক্ত প্রাণী এবং খরগোশের বসবাস। এ বনাঞ্চলের অধিকাংশ জায়গায় এখনও মানুষের পায়ের ছাপ পড়েনি। টাইগার উত্তর এলাকায় 600টি ভিন্ন সম্প্রদায়ের আদিবাসীর বসবাস রয়েছে। টাইগা কিন্তু আমাজনের মতো এত সমৃদ্ধ নয়। পরিবেশগত বৈচিত্র্যতা, জীববৈচিত্র্যতা বা বৃক্ষের উপস্থিতির দিক দিয়ে অ্যামাজনের মতো এত ঘনও নয়। এমনকি পশু পাখির পরিমাণও সমৃদ্ধ নয়। আর আমাজনের মতো এত অক্সিজেনও সরবরাহ করে না এ বনটা। এরকম নিত্য নতুন তথ্য পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।